আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আবারও বাংলাদেশ পার করলো করোনা মৃত্যু শূন্য একটি দিন, শনাক্ত বেড়েছে। চলুন বন্ধুরা গত চব্বিশ ঘন্টায় করোনার আপডেট সংবাদ জেনে নিই। গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি, ফলে মৃত্যুর সংখ্যা 29,118 জন রয়ে গেছে। তবে একদিনে ব্যবধানে শনাক্ত কিছুটা বেড়েছে। গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও 102 জনের শরীরে করোনা ভাইরাসটি ধরা পড়েছে। শুক্রবার স্বাস্থ্য দপ্তরে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চব্বিশ ঘন্টায় সারা দেশে 102 জন নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,51,174 জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন 18,76,148 জন। চব্বিশ ঘন্টায় 9,932 জন পরীক্ষা করা হয় আর নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 1.3%। দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল 2020 সালে 8ই মার্চে, আর প্রথম রোগী শনাক্তের 10 দিনের পরই ওই বছর 8ই মার্চে দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। তো বন্ধুরা, এই ছিল করোনা সর্বশেষ আপডেট নিউজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।